ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটা সিরিজের কথা বলবো, এটা বাংলা সিরিজ যার নাম মিসম্যাচ 3। এর আগেও এই দুইটা পার্ট আছে। তো এই সিরিজে লিড রোলে অভিনয় করেছেন রাজদীপ গুপ্তা, রাচেল হোয়াইট, পায়েল সরকার, অভিষেক সিং, কাঞ্চন মল্লিক আর প্রিয়াঙ্কা রতিপাল। তো ওয়েব সিরিজটা এইভাবে শুরু হয় যেখানে দেখানো হয় দুইটা কাপল যারা কিনা নিজেদের ভিতর সম্পর্ক ভালো না, নিজেদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না, এবং এটার জন্য তারা বিভিন্ন কনসালটেশনের কাছে যোগাযোগ করে, বিভিন্ন লোকজনের সাথে কথা বলে যে কি করা যায়। তো বিভিন্ন পরামর্শ নিয়ে তারা একটা বাবার কাছে যায় আর কি। তো এই বাবার ভূমিকায় অভিনয় করেন কাঞ্চন মল্লিক, যে কিনা আদরের আশ্রম বলে একটা আশ্রম চালান, এবং সেখানে আসলে তারা বিভিন্ন যে এরকম যে দম্পতিগুলো আসে তাদের যে এই যে সমস্যা এটা তারা সলভ করার চেষ্টা করেন। কিন্তু এই সলভ করার পিছনে নানা রকম কাহিনী থাকে, এবং এই দম্পতিদেরও যেহেতু এই দুইটা দম্পতিরও যেহেতু ঝামেলা থাকে, তো এটার জন্য তারা হচ্ছে এই আশ্রমে যায়, এবং আশ্রমে যাওয়ার পরে কি হয় সেটার জন্য আসলে এই সিরিজটা দেখতে হবে। তো ওয়েব সিরিজে যদি আসলে অন্য কথা বলি যে ডিরেকশন বলতে গেলে মোটামুটি ভালো, এবং ওয়েব সিরিজে নতুনত্ব বলে তেমন কিছু নেই। যারা কিনা এই ওয়েব সিরিজটা সিজন 3 প্রথমে দেখছেন তারা আসলে ভালো লাগবে, তাদের কাছে মনে হবে নতুন কিছু করেছে। কিন্তু যারা সিজন 1 বা সিজন 2 দেখেছেন এবং তারা আবার সিজন 3 দেখতে আসছেন তাদের কাছে অনেকটা পুরাতন জিনিসগুলো মনে হবে, পুরাতন জিনিসই নতুনভাবে দেখানো আর কি। তো ওয়েব সিরিজে আরেকটা যে ভালো দিক আছে সেটা হচ্ছে এমন যে ওয়েব সিরিজটা হাসি ঠাট্টা একদম ভরপুর, কোনো সিরিয়াসনেসের কোনো সুযোগ নেই, খুব মজা পাওয়া যায় ওয়েব সিরিজটা দেখে, এবং এন্টারটেইনিং একটা ব্যাপার থাকে, এবং প্রত্যেক ডাবল মিনিং কথাগুলো এমনভাবে সাজানো যে দেখে আপনি না হেসে পারবেন না। এবং ওয়েব সিরিজটা মোটামুটি শর্ট, বেশ 5টা এপিসোড আছে এর ভিতর, যেটা কিনা মোটামুটি 20-25 মিনিটের, একদমই আসলে মানে কি বলবো সময় নষ্ট হচ্ছে এমন মনে হয় না, বেশ হাসি ঠাট্টার মাধ্যমেই সময়টা পার হয়ে যায়। এই ওয়েব সিরিজে মোটামুটি কাঞ্চন মল্লিকের অভিনয়টা বেশ ভালো লাগে, এবং মোটামুটি আর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদেরও আসলে খুব একটা বেশি কিছু করার ছিল না। আসলে গতানুগতিক ওয়েব সিরিজের মতনই একটা সিরিজ, যেখানে কিনা আগের যে ওয়েব সিরিজগুলো সেই ওয়েব সিরিজগুলোর কাহিনী আবার টেনে আনা হয়েছে, যেখানে কিনা ফার্স্ট প্রথম যে সিরিজ বা সেকেন্ড সিরিজটা যেমন দেখানো হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ যে সোয়াইপ করার বিষয়টা, ওয়াইফ যে একজনের ওয়াইফ আর একজনের কাছে যায়, এই বিষয়টা যে আগের সিরিজগুলো দেখানো হয়েছে, এই সিরিজগুলোতেও আসলে এই সিরিজটাতেও সেটাই আবার দেখানো হয়, এবং এই জিনিসটাই আসলে অনেকটা বোর লাগে। কিন্তু এইটা লাগলেও বেশ হাসি ঠাট্টা এত ভালোভাবে এর ভিতর আছে যে যেটা দেখে কিনা আপনার ভালো লাগবে। এছাড়া মোটামুটি ওয়েব সিরিজে সেরকম আহামরি কিছু নেই, কিন্তু হাসি ঠাট্টা যারা পছন্দ করেন তারা দেখতে পারেন, কিন্তু যারা কিনা আগের ওয়েব সিরিজগুলো দেখেছেন তারা হতাশ হতে পারেন, কারণ নতুন কিছু এর ভিতর নেই আসলে। এবং কাহিনী অল্প একটুই যে আসলে একটা দম্পতি, দুজন দম্পতি থাকে যারা কিনা নিজেদের ভিতর সম্পর্ক ভালো যায় না, এবং তারা বাবার কাছে যায়, এবং এর জন্য তাদের ভিতর এই যে ওয়াইফ যে সোয়াইপের ব্যাপারগুলো থাকে এইটা হয়, এবং এই জিনিসটা আগের যে সিজনগুলো তাতেও দেখানো হয়েছে। ওয়েব সিরিজটা এত হাসি ঠাট্টার হলেও আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতন ওয়েব সিরিজ কিন্তু এটা নয়, অবশ্যই একটা অ্যাডাল্ট ওয়েব সিরিজ। বেশ কিছু সিন ওইভাবে খারাপ কিছু নেই আসলে বলবো না, কিন্তু ডাবল মিনিং ভাবে এমন এমন কিছু কথা আছে, এবং বিভিন্ন অঙ্গভঙ্গি এমনভাবে করা যেটা কিনা আপনি ফ্যামিলির সাথে বসে দেখতে পারবেন না। এমনি ওয়েব সিরিজটা দেখা যেতে পারে, একবার অবশ্যই দেখতে পারেন সবাই, ভালো লাগবে, কিন্তু নতুনত্ব কিছু নেই এটাও আবার মাথায় রাখতে হবে, কিন্তু হাসি হাসি পাবে অনেক, অনেক মজাও পাবেন। তো ওয়েব সিরিজকে আমি দিব 10-4, একবার দেখা যেতে পারে অবশ্যই। তো দেখার পরে কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমার রিভিউ কেমন লাগছে সেটাও জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।